হাই ফ্রেন্ডস, টিডিআর এক্সাম চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটিতে আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেই সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের এই জিকে ক্লাসটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি চাইব প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটির সঙ্গে শেষ পর্যন্ত যুক্ত থাকবে। তাহলে চলো আমরা দেখে নেব আজকের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন রয়েছে, সুপ্রিম কোর্টের বিচারক কার দ্বারা নিযুক্ত হন? তো দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের বিচারপতি রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয়ে থাকেন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। দেখো নেক্সট কোশ্চেন এখানে রয়েছে, বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালিত হয়, ঠিক আছে, বা বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিনটি পালিত হয়। তো ইম্পর্টেন্ট ডেজ থেকে বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসেই, এই ইম্পর্টেন্ট ডেজের তালিকাটা কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তো দেখো বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7ই এপ্রিল, ঠিক আছে। এখানে তোমাদের জেনে রাখতে হবে 1948 সালের 7ই এপ্রিল থেকে প্রতি বছর এই দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে কিন্তু পালন করা হয়ে আসছে। চলো নেক্সট দেখো কী রয়েছে এখানে। নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো হাজারিবাগ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সেটা তোমাদের খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে। তো এখানে দেখো প্রশ্ন রয়েছে, হাজারিবাগ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর আমরা দেখে নেব। তো দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড। হাজারিবাগ জাতীয় উদ্যানটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। এর পাশাপাশি আরও কয়েকটি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সেটা আমি তোমাদের একটু জানিয়ে রাখি, এবং এগুলো কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় দেয়। যেমন বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত, গরুমারা জাতীয় উদ্যানটাও পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত, রণথম্বর জাতীয় উদ্যান রাজস্থানে অবস্থিত, সাতপুরা জাতীয় উদ্যানটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এই প্রত্যেকটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা তোমাদের কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। দেখো এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1954 সাল থেকে। তো 1954 সাল থেকে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। এবং তোমাদের যেটা মনে রাখতে হবে, 1954 সালে মানে যে বছর এই পুরস্কারটা দেওয়া শুরু হয় সেই সালে কিন্তু মোট 3 জন এই ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, চক্রবর্তী রাজা গোপালাচারী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং চন্দ্রশেখর ভেঙ্কট রমন। এনারা 3 জন 1954 সালে ভারতরত্ন পুরস্কার পান, ঠিক আছে। তো আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই প্রত্যেককে কমেন্ট করে জানাও, এবং নেক্সট তোমরা কেমন ধরনের ক্লাস চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাও, এবং যদি ভালো লাগে তো অবশ্যই প্রত্যেকে লাইক করো। চলো নেক্সট দেখো কী রয়েছে। নেক্সট এখানে রয়েছে, দেখো এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটির লেখক কে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এবং এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1902 সালে, এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট এখানে কি রয়েছে, দেখো ভারতে কয়লা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড। ভারতে কয়লা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে ঝাড়খণ্ড রাজ্যটি, এবং তোমাদের মনে রাখতে হবে দ্বিতীয় স্থান অধিকার করেছে ওড়িশা, তৃতীয় স্থান অধিকার করেছে ছত্তিশগড়, এবং কয়লা উৎপাদনে ভারতে চতুর্থ স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে। এগুলোও কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। চলো এখানে নেক্সট কোশ্চেন কী রয়েছে, দেখো কোন প্রস্তাবের উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং সংবিধানটা কিন্তু তোমাদের খুব ভালো করে রেডি করতে হবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। তো এখানে দেখো কোন প্রস্তাবের উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে, দেখো ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946 সালে। তো এখানে আমি তোমাদের একটু জানিয়ে রাখি, 1946 সালে 24শে মার্চ ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল, এবং এই যে ভারতের গণপরিষদ, এই গণপরিষদের ধারণা প্রথম দিয়েছিলেন এম এন রয় 1934 সালে, ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আরেকটা প্রশ্ন যেটা পরীক্ষায় দেয় সেটা হলো যে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? তো গণপরিষদে প্রথম সভাপতিত্ব করেছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। তো এই জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা প্রশ্নের শেষে আমি তোমাদের এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিচ্ছি যাতে সেই প্রশ্নটা নিয়ে তোমাদের কোনো রকম কোনো কনফিউশন না থাকে, এবং তারপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। চলো নেক্সট কী রয়েছে দেখে নেব। দেখো এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, শের-ই-পাঞ্জাব নামে কে পরিচিত ছিলেন?
তো এর সঠিক উত্তর হয়ে যাবে রঞ্জিৎ সিং। রঞ্জিৎ সিং শেরই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন। এবং এটা থেকে আরেকটা জায়গা তোমাদের মনে রাখতে হবে, পাঞ্জাব কেশরী বলা হতো লালা লাজপত রায়কে, এটা নিয়ে কিন্তু কোনো রকম কনফিউজ হবে না। শেরই পাঞ্জাব বলা হতো রঞ্জিৎ সিংকে এবং পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়, দুটোই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলো নেক্সট দেখো কি রয়েছে। আচ্ছা, ভারতের ইতিহাসে কোন সম্রাট পরমেশ্বর নামে পরিচিত ছিলেন? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী পরমেশ্বর নামে পরিচিত ছিলেন এবং দ্বিতীয় পুলকেশী ছিলেন চালুক্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা, এটা তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে। চলো নেক্সট কি রয়েছে আমরা দেখে নেব। দেখো এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোন রাজ্যে শতকরা বেশি বনভূমি রয়েছে? এই প্রশ্নটা নিয়ে কিন্তু প্রচুর কনফিউশন হয়, খুব মন দিয়ে এটা তোমরা শুনবে। নিম্নলিখিত কোন রাজ্যে শতকরা বেশি বনভূমি রয়েছে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মিজোরাম। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন পরীক্ষায় দেয় যে নিম্নলিখিত কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ, ঠিক আছে। মধ্যপ্রদেশ রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে এবং বনভূমির শতকরা বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে মিজোরাম। তো প্রশ্ন কিন্তু খুব ভালো করে দেখবে সেখানে শতকরা দেওয়া রয়েছে কি না। আচ্ছা চলো নেক্সট দেখো কি রয়েছে এখানে, মর্লেমিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় কত সালে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে 1909 সালে। 1909 সালে মর্লেমিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয়েছিল। আচ্ছা নেক্সট কোশ্চেন কি রয়েছে, দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে একটি। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো এক এবং নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 7, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8। এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। চলো নেক্সট দেখো কি রয়েছে এখানে, এক জুল ইকুয়াল টু কত ক্যালোরি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 0.24 ক্যালোরি। এক জুল সমান 0.24 ক্যালোরি, ঠিক আছে। চলো নেক্সট এখানে কি রয়েছে, দেখো অস্থিসন্ধিগুলি যুক্ত থাকে ড্যাশ দ্বারা। তো তোমরা যদি উত্তরগুলো পারো তো প্রত্যেকেই অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করো, ঠিক আছে। অস্থিসন্ধিগুলি যুক্ত থাকে কার দ্বারা? তো দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অস্থিসন্ধি যেগুলো থাকে সেগুলো লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে। চলো নেক্সট কি রয়েছে আমরা দেখে নেব। দেখো এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। এবং আমার এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাও, ঠিক আছে। এবং তোমরা যেমনভাবে ক্লাস চাও সেটাই কমেন্ট করে জানাও, আমি তোমাদের জন্য সেইভাবেই ক্লাসগুলো করিয়ে দেবো। এবং কেউ যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। চলো নেক্সট কি রয়েছে আমরা দেখে নেব। দেখো এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, প্রথম সংবিধান সংশোধনী আইন পাস হয়েছিল কত সালে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে 1951 সালে। 1951 সালে প্রথম সংবিধান সংশোধনী আইন পাস করা হয়েছিল। নেক্সট দেখো কি রয়েছে, বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন? তো সঠিক উত্তর হয়ে যাবে 10ই জানুয়ারি। 10ই জানুয়ারি দিনটি প্রত্যেক বছর বিশ্ব হিন্দি দিবস হিসেবে পালিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, দেখো ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? কি কি অপশন রয়েছে দেখো, ইন্দিরা গেট, কচ্ছের রন, ইন্দিরা পয়েন্ট না কন্যাকুমারী? ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট। ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। দেখো এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, নিম্নের কোন যন্ত্রটির সাহায্যে সময় পরিমাপ করা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ক্রোনোমিটার। ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে সময় পরিমাপ করা হয়ে থাকে। দেখো এখানে রয়েছে, বাংলার নানা সাহেব কাকে বলা হতো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে রামরতন মল্লিককে। রামরতন মল্লিককে বাংলার নানা সাহেব বলা হতো। নেক্সট কোশ্চেন এখানে কি রয়েছে, দেখো রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধানকে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যপাল। রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান হলেন রাজ্যপাল। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে রয়েছেন এটা তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাও। দেখো এখানে নেক্সট কোশ্চেন কি রয়েছে, ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট। ইরানি ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। তো এখানে আরও তোমাদের যেগুলো মনে রাখতে হবে, এশিয়া কাপ, ইরানি ট্রফি, দিলীপ ট্রফি, এগুলো ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। সন্তোষ ট্রফি, ডুরান্ট কাপ, কলিঙ্গ কাপ, এগুলো কিন্তু ফুটবল খেলার সঙ্গে যুক্ত।
এবং আগা খান কাপ, নেহরু ট্রফি এগুলো হকি খেলার সঙ্গে যুক্ত। তো এগুলো থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসেই, ঠিক আছে, যে কোন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। চলো নেক্সট এখানে কি রয়েছে দেখো, মানব দেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ। নেক্সট এখানে কি রয়েছে দেখো, কালো সীসা কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে গ্রাফাইটকে, ঠিক আছে, গ্রাফাইটকে কালো সীসা বলা হয়ে থাকে। আচ্ছা নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, ভাঙড়া কোন রাজ্যের নৃত্যকলা? এটা তো প্রত্যেকের পারা উচিত, ভাঙড়া কোন রাজ্যের নৃত্যকলা? তো এর সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব। পাঞ্জাব রাজ্যের একটি বিখ্যাত নৃত্য হলো ভাঙড়া। নেক্সট এখানে কি রয়েছে দেখো, গান্ধার শিল্প কোন যুগে বিকাশ লাভ করে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কুষাণ যুগে। কুষাণ যুগে মেনলি গান্ধার শিল্পটা কিন্তু বিকাশ লাভ করেছিল, ঠিক আছে। নেক্সট এখানে কি রয়েছে দেখো, কোন সুলতান তামার মুদ্রার প্রচলন করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলক তামার মুদ্রার প্রচলন করেছিলেন। আচ্ছা নেক্সট দেখো কি রয়েছে এখানে, বক্সাইট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা। তো এখানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বক্সাইট উৎপাদনে ওড়িশা রাজ্যটি ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে। নেক্সট দেখো কি রয়েছে এখানে, ধনন্তরী পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে? এটাও কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধনন্তরী পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে চিকিৎসার ক্ষেত্রে, ঠিক আছে, চিকিৎসার ক্ষেত্রে ধনন্তরী পুরস্কার দেওয়া হয়ে থাকে। নেক্সট দেখো এখানে কি রয়েছে, ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা সর্বাধিক? তো এর সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে লোকসভার আসন সংখ্যা সর্বাধিক। তো আজকের এই ক্লাসটিতে আমি 30টি খুবই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এই প্রশ্নগুলো কিন্তু আপকামিং পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন দেখবে এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমরা প্রশ্ন পরীক্ষায় কমন পাচ্ছ। তো যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।